আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। মহান আল্লাহ তাআলার রহমতে এবং তোমাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। পল্লবী মহিলা ডিগ্রি কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ খায়রুল ইসলাম, প্রভাষক, পৌরনিত শোষণ বিভাগ। গত ক্লাসে আমরা পৌরনীতি ও শোষণের ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমি আলোচনা করব সুশাসনের বৈশিষ্ট্য সম্পর্কে, সুশাসনের উপাদান বা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। সুশাসনের বৈশিষ্ট্য, আমরা জানি সুশাসন হলো সেই শাসন ব্যবস্থা যে শাসন ব্যবস্থায় কোনো দুর্নীতি থাকবে না, যে শাসন ব্যবস্থায় পক্ষপাতিত্ব থাকবে না, যে শাসন ব্যবস্থা হবে জনগণের জন্য শাসন ব্যবস্থা, যে শাসন ব্যবস্থা হবে দুর্নীতি মুক্ত শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থাকে আমরা সুশাসন বলে থাকি। অর্থাৎ যে শাসন ব্যবস্থায় স্বচ্ছতা থাকবে, বৈধ থাকবে, শাসক হবে দায়িত্বশীল, জবাবদিহিতা থাকবে, সেই শাসন ব্যবস্থাকে আমরা সুশাসন বলে থাকি। তখন আমরা দেখব যে সুশাসনের বৈশিষ্ট্য, অর্থাৎ যে বিষয়গুলো ছাড়া সুশাসন কল্পনাও করা যায় না, যে উপাদানগুলো ছাড়া, সেগুলোই হচ্ছে সুশাসনের বৈশিষ্ট্য বা উপাদান। তাহলে আমরা প্রথম যে বৈশিষ্ট্য দেখব সেটা হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র, তোমরা অনেকেই জানো গণতন্ত্র সম্পর্কে। গণতন্ত্র হচ্ছে একটা শাসন ব্যবস্থা, যে শাসন ব্যবস্থায় জনগণ সকল ক্ষমতার অধিকারী, যে শাসন ব্যবস্থায় শাসককে জনগণের কাছে জবাবদিহি করতে হয়, সেই শাসন ব্যবস্থাকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বলা হয় বা গণতন্ত্র বলা হয়। গণতন্ত্রের বিপরীতমুখী শাসন ব্যবস্থা হচ্ছে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা, যে শাসন ব্যবস্থায় একজন নেতা থাকবে, একটি দেশে একজন, একটা দল এবং একজন নেতা, এবং যেই সর্বেসর্ব, যার মুখে কথায় আইন, যার কথা অমান্য করলে শাস্তি পেতে হবে, যেখানে জনগণের কোনো অধিকার থাকে না, জনগণের কোনো স্বাধীনতা থাকে না, সেটাই হচ্ছে একনায়কতন্ত্র। তাহলে আমরা বুঝতে পারছি যে অবশ্যই গণতন্ত্র একটা উত্তম শাসন ব্যবস্থা। যেহেতু গণতন্ত্র একটা উত্তম শাসন ব্যবস্থা, তাহলে অবশ্যই সুশাসন প্রতিষ্ঠা করতে হলে গণতন্ত্রের কোনো বিকল্প নেই, অর্থাৎ গণতন্ত্র অবশ্যই থাকতে হবে। অর্থাৎ যে শাসন ব্যবস্থা গণতন্ত্র থাকবে না, সে শাসন ব্যবস্থা সুশাসন ব্যবস্থা বলা যাবে না। একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা কখনোই সুশাসন হতে পারে না। অংশগ্রহণমূলক প্রক্রিয়া, এর অর্থ হলো রাজনৈতিক শাসন কাজে জনগণের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি। প্রশাসনিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে জনগণের যাতে অংশগ্রহণ করতে পারে, তাদের মতামত ব্যক্ত করতে পারে, সেই সুযোগ সৃষ্টি অংশগ্রহণ করতে, সেই বিষয় হচ্ছে অংশগ্রহণ প্রক্রিয়া। অর্থাৎ এই অংশগ্রহণ প্রক্রিয়া যদি কোনো শাসন ব্যবস্থায় না থাকে, কোনো প্রশাসনিক ব্যবস্থা না থাকে, তাহলে সে শাসন ব্যবস্থা কখনোই সুশাসন হয়ে উঠতে পারে না। নাগরিকের সম্পৃক্ত থাকতে হবে, তথ্য, মত, পরামর্শমূলক কাজে জনগণের অংশীদারিত্ব থাকতে হবে, রাষ্ট্রীয় নীতি সিদ্ধান্ত বাস্তবায়নের প্রক্রিয়া যৌথ উদ্যোগ
যৌথ পরিকল্পনা জনগণের সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ, রাষ্ট্র ব্যবস্থার তৃণমূল পর্যায় পর্যন্ত জনগণের অংশগ্রহণ সুযোগ সৃষ্টি, সেই শাসন ব্যবস্থায় গতিশীল করে এবং সেই শাসন ব্যবস্থাকে সুশাসন হিসেবে প্রতিষ্ঠা করতে সাহায্য করে। নৈতিক মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ অর্থাৎ নৈতিক মূল্যবোধ বলতে যার মূল্যবোধে বা যার মনে নীতি নীতি থাকবে, আমরা নীতি বলি, এই লোকটার নীতি নেই, অর্থাৎ তার মধ্যে ভালো নীতি নেই, ভালো গুণ নেই, নৈতিক মূল্যবোধ যার মধ্যে থাকে না, সেই ব্যক্তি যে কোনো ধরনের খারাপ কাজের সাথে যুক্ত হতে পারে, যে কোনো ধরনের অকারেন্স করতে পারে, যে কোনো ধরনের ক্রাইম করতে পারে, জনগণের বিরুদ্ধে কাজ করতে পারে। এজন্য অবশ্যই নৈতিক মূল্যবোধ থাকতে হবে, শাসক এবং জনগণ সবার মধ্যেই নৈতিক মূল্যবোধ থাকতে হবে। কারণ শুধু শাসকই যদি ভালো হয় আর দেশের জনগণ যদি ভালো না হয়, তাহলে কিন্তু সেই রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আবার সবাইকেই আমাদের সবাইকেই চাইতে হবে, যদি দেশের জনগণ এবং সরকার সবাই যদি সুশাসন প্রতিষ্ঠা করতে চায়, তবেই কিন্তু সুশাসন প্রতিষ্ঠা হবে, নয়তো সম্ভব নয়। তাই এই নৈতিক মূল্যবোধও শুধু শাসকের নয়, জনগণের, শাসিত জনগণের কিন্তু নৈতিক মূল্যবোধ থাকা খুবই জরুরি। স্বচ্ছ অর্থাৎ পরিষ্কার, যেটা সহজেই দেখা যায় সেটাকে বলে আমরা স্বচ্ছ। যেমন আমরা পানি ক্ষেত্রে বলি স্বচ্ছ, কাঁচের ক্ষেত্রে বলি স্বচ্ছ, অর্থাৎ আমরা দেখতে পাই, যখন পানির ভিতরে কিছু দেখতে পাই তখন বলি স্বচ্ছ পানি, যখন গ্লাস এপার থেকে ওপারে কিছু দেখতে পাই তখন বলি গ্লাসটা স্বচ্ছ গ্লাস। তাহলে স্বচ্ছ হচ্ছে পরিষ্কার, যেটা সহজেই আমরা দেখতে পাই। তাই স্বচ্ছ হতে হবে, শাসন ব্যবস্থা হবে স্বচ্ছ, শাসন স্বচ্ছতার অর্থ পরিষ্কার স্পষ্ট নির্ভুল, দ্বৈত অর্থবহতার অনুপস্থিতি হচ্ছে স্বচ্ছতা। শাসন ব্যবস্থায় আইন কানুন নীতি সিদ্ধান্ত যদি স্পষ্ট পরিষ্কার বা স্বচ্ছ হয়, যদি এক বা একাধিক অর্থ বা ব্যাখ্যা করার সুযোগ না থাকে তাহলে তা সহজে জনগণের বোধগম্য হয়। শাসক শাসিতের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ এবং পালনের মধ্যে ভুল বোঝার সুযোগ থাকে না, নীতি এবং সিদ্ধান্ত স্বচ্ছ হলে সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হয়। বৈধতা, নেক্সট পয়েন্ট হচ্ছে বৈধতা, বৈধ এবং অবৈধ, আমরা বৈধ সম্পর্কে জানি, সরকারের বৈধতা, সরকারের গৃহীত নীতি সিদ্ধান্তের বৈধতা, প্রণীত আইনের বৈধতা সুশাসন প্রতিষ্ঠার জন্য আবশ্যকীয় উপাদান। বৈধ এবং অবৈধ, এবং বৈধ জিনিসটা কি? বৈধ হচ্ছে যেটা করা যাবে বা যেটা উচিত, যেটা করলে কোনো সমস্যা নেই, সেটা হচ্ছে বৈধ। আর অবৈধ হচ্ছে যেটা উচিত না, যেটা করলে ক্ষতি হবে, হ্যাঁ, যেটা করলে শাস্তি পেতে হবে, এটাই হচ্ছে অবৈধ। তাহলে অবৈধ বৈধতা থাকতে হবে, অর্থাৎ শাসক, দেশের যে শাসক তাকে অবশ্যই বৈধ হতে হবে, অর্থাৎ বৈধ উপায়ে তাকে শাসন ক্ষমতা অর্জন করতে হবে। প্রত্যেকটা দেশে একটা নিয়ম আছে যে কীভাবে শাসন ক্ষমতা আসা যায়, সেই নিয়মটা মেনে শাসককে ক্ষমতায় আসতে হবে। অবৈধ শাসক কখনো দেশের জন্য ভালো হতে পারে না। এমন পৃথিবীর এমন কোনো নজির নেই যেখানে অবৈধভাবে আসার পরেও সেই শাসক দেশের জন্য ভালো করেছে, কারণ অবৈধভাবে আসলে সেই শাসকের মধ্যে চিন্তায় থাকে যে আমি অবৈধভাবে আসছি, আমাকে কেউ নামাতে পারবে না, জনগণের ভোটে যেহেতু আসি নেই, জনগণ আমার জন্য কী করবে, আমাকে কিছুই করতে পারবে না, এই একটা ড্যাম কেয়ার একটা ভাব।
এইভাবে কিন্তু সেই শাসক কিন্তু জনগণের ক্ষতি করে ফেলে, জনগণের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই অবশ্যই শাসককে বৈধ হতে হবে, অর্থাৎ বৈধ পথে আসতে হবে। সরকারের গৃহীত নীতি ও সিদ্ধান্ত বৈধ হতে হবে, প্রণীত আইনের বৈধতা থাকতে হবে, সুশাসন প্রতিষ্ঠা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এজন্য অনির্বাচিত অগণতান্ত্রিক স্বেচ্ছাচারী বা সামরিক শাসককে কেউ সুশাসন বলে না, কেননা তারা বৈধ শাসক নয়, তাদের গৃহীত নীতি সিদ্ধান্ত প্রণীত আইন বা সামরিক বৈধির বৈধতা থাকে না। সারা পৃথিবীতে অবৈধ শাসককে কেউ সুশাসন হিসেবে প্রতিষ্ঠা করতে চায় না বা পারে না। অবৈধ শাসক কখনো সুশাসন প্রতিষ্ঠা করতে পারে না, সামরিক শাসন কখনো বৈধ হয় না। সারা পৃথিবীতে সামরিক শাসনকে কখনোই বৈধতা দেওয়া হয় না। তাহলে অবশ্যই সুশাসন প্রতিষ্ঠা করতে হলে বৈধতা থাকতে হবে শাসকের। 6 নম্বর, দায়িত্বশীলতা। দায়িত্বশীলতা, দায়িত্বশীল কি, অর্থাৎ অর্পিত কাজ সঠিকভাবে করাই হচ্ছে দায়িত্বশীলতা। অর্থাৎ আমার উপর অর্পিত, আমি তোমাদের শিক্ষক, আমার দায়িত্ব হচ্ছে তোমাদেরকে সঠিকভাবে পাঠদান করা। তুমি ছাত্রী, তোমার দায়িত্ব হচ্ছে নিয়মিত ক্লাস করা, নিয়মিত কলেজে যাওয়া, এরকম অনেক দায়িত্ব রয়েছে তোমাকে, এটা তাহলে তুমি দায়িত্বশীল। তাহলে অবশ্যই দায়িত্বশীলতা থাকতে হবে, অর্থাৎ শাসকের দায়িত্বশীল হতে হবে। আমরা জানি যে আমাদের দেশে অনেক রাজনৈতিক নেতা আছে যারা নির্বাচনের আগে বিভিন্ন রকম বক্তব্য দেয়, আমি নির্বাচনে জয়লাভ করলে এটা করব, এটা করব, হ্যান করব, ত্যান করব, গাড়ি দিব, বাড়ি দিব, বাঁশ দিব, কিন্তু ক্ষমতা যাওয়ার পরে আর কিছুই মনে থাকে না। দেখা যাচ্ছে এলাকার যে দুর্ভোগ, সেই দুর্ভোগ পোহাতে হচ্ছে জনগণের, সেই রাস্তা খারাপ, রাস্তা খনখন্দ চলছেই, সেই রাস্তায় পানি জমে থাকছেই, সেই মানে বিভিন্ন রকম সমস্যা থেকেই যাচ্ছে। তাহলে কী হয়ে যাচ্ছে, ওই শাসক কিন্তু দায়িত্বশীল নয়, কারণ সে তার দায়িত্ব পালন করে নি। এই শাসক শুধুই নয়, দেশের সকল জনগণকেই দায়িত্বশীল হতে হবে, তাহলে কিন্তু সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। শাসক থেকে শুরু করে দেশের জনগণ যখন দায়িত্বশীল হবে, তাহলে কিন্তু সেখানে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। তাহলে অবশ্যই দায়িত্বশীল হতে হবে। আইনের শাসন, অর্থাৎ আইন অনুযায়ী শাসন, যে প্রচলিত আইন থাকবে সেই অনুযায়ী শাসন, সেটাই হচ্ছে আইনের শাসন। একটা দেশে যখন আইনের শাসন বলবৎ থাকবে, তাহলে সেই রাষ্ট্রে অন্যায় হতে পারে না, দুর্নীতি হতে পারে না, সেই রাষ্ট্রে সুশাসন ব্যাহত হতে পারে না। তাহলে অবশ্যই আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আইনের শাসন অর্থ হচ্ছে আইনের দৃষ্টিতে সকলের সমান, সকলে আইনের অধীন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। জাতি, ধর্ম, বর্ণ, গরিব, ধনী, শাসক, শাসিত সকলের জন্য একই আইন প্রযোজ্য। সকলে আইনের আশ্রয় গ্রহণ করার অধিকার রয়েছে, আইন চলবে তার নিজস্ব গতিতে। যদি আমরা এটা বলে থাকি, কিন্তু সব ক্ষেত্রে কি সব হয়? তোমরা যারা খবর দেখো, টিভি দেখো, তারা জানো সবার ক্ষেত্রে কিন্তু, আসলে আমার দেশে কথা বলতে পারি যে আসলে সবার ক্ষেত্রে কিন্তু আইন সবসময় সমান কাজ করে না। সমাজের নিম্ন শ্রেণীর জন্য একরকম, উচ্চ শ্রেণীর জন্য। আজকে সমাজে যে প্রতিষ্ঠিত, হ্যাঁ, বড় ব্যবসায়ী বা বড় রাজনৈতিক নেতা, তুমি কোনো কারণে তার দ্বারা হেনস্থার শিকার হলে, তুমি তার বিরুদ্ধে কেস করলে বা কেস থানায় গেলে কেস করতে চাইলে, তার তোমার হয়তো কেসই নেবে না, কারণ সে সমাজে প্রতিষ্ঠিত, তার বিরুদ্ধে কেস নিলে তার হয়তো চাকরি থাকবে না। তো যাই হোক, এরকম বিভিন্ন রকম অকারণে আমরা দেখতে পাই, কারণ আমার দেশে আইনের শাসন আসলে যথাযথভাবে এখনও প্রতিষ্ঠা পায় না। যাই হোক, সেই আইনের শাসন প্রতিষ্ঠা পেলে সে দেশে অবশ্যই সুশাসন প্রতিষ্ঠিত হবে। আইনের শাসন খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান, খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য সুশাসনের জন্য।
দায়বদ্ধতা ও বা জবাবদিহিতা। দায়বদ্ধতা বা জবাবদিহিতা অবশ্যই শাসককে দায়বদ্ধ হতে হবে, জনগণের জন্য দায়বদ্ধ, অর্থাৎ তার যে কাজকর্ম, সকল সিদ্ধান্ত, সবকিছু দায়বদ্ধ হতে হবে জনগণের জন্য, দায়বদ্ধ, জনগণের কাছে সে দায়বদ্ধ, তাকে জবাবদিহি করতে হবে। জবাবদিহিতার আন্ডারে থাকলে, জবাবদিহি একটা দেশে জবাবদিহিতার দায়বদ্ধ বা জবাবদিহিতার দুটি দিক, একটা হচ্ছে রাজনৈতিক দিক, একটা হচ্ছে প্রশাসনিক দিক। রাজনৈতিক দিকে অর্থাৎ রাজনৈতিক নেতা, তারা কিন্তু জনগণের প্রতিনিধি, তাদের কাজের জন্য তাদেরকে আইনসভার কাছে জবাবদিহি করতে হয়, আইনসভার কাছে জবাবদিহি করতে হয়। এবং যেহেতু জনগণ আইনসভার সদস্যদেরকে নির্বাচিত করে, তাই পক্ষান্তরে জনগণের কাছে কিন্তু তাদের দায়বদ্ধতা হচ্ছে। এবং প্রশাসনিক ক্ষেত্রে প্রতিটা কর্মকর্তা কর্মচারীকে তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে জবাবদিহি করতে হবে, তার কাজের জন্য জবাবদিহি করতে হবে। তাহলে কিন্তু সেই প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী কখনোই দুর্নীতি করার সাহস পাবে না। কাজের জবাবদিহি করতে যদি করা লাগে, তাহলে সে জবাবদিহিতার কারণে দুর্নীতি অনেকাংশে হ্রাস পাবে এবং সমাজে সুশাসন প্রতিষ্ঠিত হবে। তাহলে অবশ্যই রাষ্ট্রে রাজনৈতিকভাবে এবং প্রশাসনিকভাবে দায়বদ্ধতা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হবে। এটা সুশাসনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। দক্ষতা, আমরা শুনেছি, হয়তো অনেকে বুঝি না দক্ষতা কি। দক্ষতা বলতে প্রাপ্ত সম্পদ বা উপকরণের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে কাঙ্ক্ষিত সুবিধা অর্জন। আমরা উদাহরণ দিয়ে বলতে পারি, যেমন একজন কাঠমিস্ত্রি কাজ করতে 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 সে কিন্তু ওই কাজে দক্ষ হয়ে যায়। রাজমিস্ত্রি অর্থাৎ তার কাজ করতে করতে সেই কাজে দক্ষ হয়ে যায়। এরকম বিভিন্ন কাজে যখন মানুষ এই কাজটাই দীর্ঘদিন ধরে করতে থাকে, তাহলে কিন্তু সেই কাজে সে দক্ষ হয়ে যায়। তো এই দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ সুশাসনের জন্য। একজন শাসক যদি দক্ষ না হয়, তাহলে কিন্তু তার দ্বারা সুশাসন প্রতিষ্ঠা করা অসম্ভব। এজন্য অবশ্যই একজন শাসককে দক্ষ হতে হবে। জনপ্রশাসনে সেবাধর্মী মনোভাব, আমরা জানি প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীদের মধ্যে একটা ভাব আছে, তারা হচ্ছে জনগণের প্রভু। হ্যাঁ, তারা নিজেদেরকে অনেক বড়, অনেক কিছু মনে করে। যাই হোক, এরকম মনোভাব যদি থাকে, তাহলে কিন্তু কখনোই সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। অবশ্যই জনপ্রশাসনের সেবাধর্মী মনোভাব থাকতে হবে, তাদেরকে মনে রাখতে হবে যে তাদের যে ক্ষমতা দেওয়া হয়েছে, তাদের যে পথ, সেটা কিন্তু জনগণের কাজ করার জন্য, জনগণকে সেবা দেওয়ার জন্য। এই মনোভাব যখন সৃষ্টি হবে, তখন অবশ্যই সুশাসন প্রতিষ্ঠিত হবে। তাহলে জনপ্রশাসনে সেবাধর্মী মনোভাব থাকতে হবে। স্বাধীন বিচার বিভাগ, সরকারের তৃতীয় স্তম্ভ হলো বিচার বিভাগ।
এই বিচার বিভাগ যদি সরকারের অন্য দুটি বিভাগের হস্তক্ষেপ মুক্ত না হয়, স্বাধীন না হয়, নিরপেক্ষ না হয়, তাহলে বিচারকগণ সুষ্ঠুভাবে বিচার কাজ সম্পন্ন করতে পারবে না। বিচারক যদি সদক্ষ নিরপেক্ষ না হয়, তাহলে সেই বিচার বিভাগ থেকে কিন্তু সুষ্ঠু বিচার আশা করা যায় না। আর বিচার বিভাগ যখন স্বাধীন হবে না, বিচারক যদি নিরপেক্ষ না হয়, বিচারক যদি নৈতিক গুণাবলীর অধিকারী না হয়, তাহলে সেই রাষ্ট্রে কখনোই সুশাসন চিন্তাও করা যায় না, কল্পনাও করা যায় না। অবশ্যই একটা রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা করতে চাইলে বিচার বিভাগ স্বাধীন হতে হবে। সততা, অনেস্টি, আমরা প্রায়ই সততা সম্পর্কে আলোচনা করে থাকি। আমরা নিজেদেরকে সৎ বলে দাবি করি, আমরা সৎ। যাই হোক, আমরা কতটা সৎ সেটা আমরা নিজেরাই ভালো জানি, কিন্তু অপরকে সবসময় আমরা নিজেদের সৎ সেটা বলতে খুব ভালোবাসি। যাই হোক, তো কে কেমন সৎ সেটা আমরা নিজেরা অবশ্যই ভালো জানি। আমি কেমন সৎ সেটা আমি জানি, তুমি কেমন সৎ সেটা তুমি জানো, শাসক কেমন সৎ শাসক নিজে জানে, কিন্তু অপরকে আমরা সবসময় নিজে যে ভালো সৎ সেটা দেখাতে পছন্দ করি। যাই হোক, সেটা অবশ্যই একজন শাসককে একটা রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা করতে হলে প্রথমে শাসককে অবশ্যই সৎ হতে হবে। শাসক যদি অসৎ হয়, তাহলে সে রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা করা কল্পনা ছাড়া কিছু না। শাসকের সাথে সাথে আমাদের জনগণকেও সৎ হতে হবে। সৎ মানুষের দ্বারাই ভালো কাজ করা সম্ভব, জনগণের জন্য ভালো কাজ করা, দেশের জন্য ভালো কাজ করা সম্ভব। অসৎ মানুষের পক্ষে দেশ এবং দশের ভালো করা সম্ভব নয়। লিঙ্গ বৈষম্যের অনুপস্থিতি, লিঙ্গ বৈষম্যের অনুপস্থিতি, অবশ্যই সুশাসন প্রতিষ্ঠা করতে হলে লিঙ্গ বৈষম্য করা যাবে না। নারী পুরুষ নির্বিশেষে যোগ্য ব্যক্তিকে প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়োগ দিতে হবে, সে যোগ্য কিনা সেটা দেখতে হবে, সেখানে পুরুষ না মহিলা এটা বিবেচনা বিবেচ্য নয়। তাই অবশ্যই সৎ যোগ্য ব্যক্তি, দক্ষ, সততা, যোগ্যতার জন্য পুরস্কৃত হন, এরকম ব্যক্তিকে দায়িত্ব দিতে হবে, সেখানে লিঙ্গ বৈষম্য করা যাবে না। বিকেন্দ্রীকরণ, সুশাসন প্রতিষ্ঠায় বিকেন্দ্রীকরণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিকেন্দ্রীকরণ হচ্ছে ক্ষমতার বণ্টন করা, ক্ষমতা ভাগ করে দেওয়া। এর অর্থ হল ক্ষমতা, কর্তৃত্ব এবং দায়িত্ব প্রশাসনের উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায় পর্যন্ত ছড়িয়ে দেওয়া, ক্ষমতা কুক্ষিগত না রেখে ক্ষমতাকে উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায় পর্যন্ত ভাগ করে বা ছড়িয়ে দেওয়া, সেটাকেই বলে ক্ষমতা বিকেন্দ্রীকরণ। এই বিকেন্দ্রীকরণের ফলে জনগণের অংশগ্রহণের মাত্রা বৃদ্ধি পায়, সাথে সাথে জনসচেতনতাও বৃদ্ধি পায়, প্রশাসনের মূল্যবান সময় বেঁচে যায়, কর্মকর্তা কর্মচারীদের মনোবল এবং আত্মমর্যাদা বৃদ্ধি পায়।
শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা, শক্তিশালী মর্যাদা সম্পন্ন স্থানীয় সরকার ব্যবস্থা সুশাসন প্রতিষ্ঠা খুবই গুরুত্বপূর্ণ। স্থানীয় সরকার বলতে ইউনিয়ন, উপজেলা, পরিষদ, এগুলো হচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থা। এই সরকার ব্যবস্থাগুলো আমরা জানি যে আমাদের দেশের কিন্তু স্থানীয় সরকার ব্যবস্থা কিন্তু অতটা শক্তিশালী নয়, তারা চাইলেই কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না, চাইলেই সব কিছু করতে পারে না। যাই হোক, একটা দেশের স্থানীয় সরকার ব্যবস্থা যত শক্তিশালী হবে, যত সক্রিয় হবে, সেই দেশের সুশাসন তত দ্রুত প্রতিষ্ঠিত হবে। এজন্য অবশ্যই শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা খুবই জরুরি। এর ফলে পড়াশোনা জনগণের অংশগ্রহণ, চিন্তা করে দেখো, এলাকা অর্থাৎ গ্রাম পর্যায়ে থেকে জনগণ প্রশাসনিক বিভিন্ন কাজে কিন্তু তখন সক্রিয় ভূমিকা পালন করতে পারবে এবং খুব সহজে এইভাবেই সুশাসন প্রতিষ্ঠা হবে, সমাজে রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা হবে। সুশীল সমাজ, এই সুশীল সমাজ, সুশীল সমাজের ভূমিকা রয়েছে একটা রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠায়। সুশীল সমাজের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এই সুশীল সমাজ নিরপেক্ষ নিরাসক্ত দৃষ্টিকোণ থেকে সমস্যা চিহ্নিত করবে এবং তার সমাধানের পথ খুঁজবে, সরকারের কাছে তা তুলে ধরবে এবং সেই সমস্যার সমাধানের জন্য তারা সরকারকে অনেক সময় চাপ প্রয়োগ করবে। বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি, সংবাদ মাধ্যমে তারা এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করবে, যার ফলশ্রুতিতে কিন্তু সরকার বাধ্য হবে সেই সমস্যার সমাধান করতে। এভাবেই সুশীল সমাজ সমাজে সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্ব ভূমিকা পালন করে থাকে। জনগ্রহণযোগ্যতা, সুশাসন তখনই প্রতিষ্ঠিত হবে যখন জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে সক্ষম এবং সচেষ্ট হবে। এজন্য তাদের প্রচুর জ্ঞান, সুশাসন তখনই প্রতিষ্ঠিত হবে যখন জনগণের আশা আকাঙ্ক্ষা সক্ষম পূরণ হবে, জনগণের গ্রহণযোগ্যতা নয়, জনগণের জন্য গ্রহণযোগ্য নয় এমন কোন শাসক শাসনকে তাই সুশাসন বলা যায় না। অবশ্যই জনগণ, জনগণের গ্রহণযোগ্যতা রয়েছে এরকম শাসন প্রতিষ্ঠা করতে হবে, এরকম শাসক আনতে হবে যে শাসকের গ্রহণযোগ্যতা নাই। যেমন বর্তমানে মায়ানমার সামরিক জান্তা সরকার ক্ষমতা দখল করেছে, সেই সরকারের কিন্তু জনগ্রহণযোগ্যতা নেই, তারপরেও সে জোর করে ক্ষমতা দখল করে আছে, হাজার হাজার মানুষ কিন্তু হত্যা করেছে এই সামরিক জান্তা সরকার। এরকম সরকার কিন্তু কোনোভাবেই রাষ্ট্রের জন্য ভালো কিছু বয়ে আনতে পারে না, সবসময় ক্ষতির কারণ, এবং এরকম সরকার কখনোই সুশাসন প্রতিষ্ঠা করতে সক্ষম নয়। পেশাদারিত্ব, সুশাসন প্রতিষ্ঠা করতে হলে প্রশাসনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের পেশাদারিত্ব মনোভাব থাকতে হবে, এজন্য তাদের প্রচুর জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করতে হবে। পেশাদারিত্ব বৃদ্ধি পেলে প্রশাসনের দক্ষতা বৃদ্ধি পাবে।
পেশাদারিত্ব, অর্থাৎ আমি কি পেশা কাজ করছি, আমার মূল দায়িত্বটা কি এটা বুঝতে হবে। আমি যে জনগণের জন্য ক্ষমতা এসে জনগণের জন্য আমার চেয়ারে বসানো হয়েছে, জনগণের ভালো, জনগণের কাজের জন্য, কিন্তু আমি ক্ষমতায় বসে কি করছি, আমি তো দায়িত্ব পাওয়ার পর কী করছি, আমি জনগণের বিরুদ্ধে কাজ করছি, সেটা পেশাদারিত্ব নয়। আমার কাজ কি বুঝতে হবে, সেই কাজ আমার সঠিক দায়িত্ব পালন করাই হচ্ছে পেশাদারিত্ব। প্রচার মাধ্যমের স্বাধীনতা, একটা রাষ্ট্রে প্রচার মাধ্যম যদি স্বাধীন না হয়, প্রচার মাধ্যম যদি সঠিক সংবাদ প্রচার করতে না পারে, তাহলে সেই রাষ্ট্রে কখনোই সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। প্রচার মাধ্যমের স্বাধীনতা না থাকলে সুষ্ঠু জনমত গড়ে ওঠে না। মুক্ত ব্যক্তি স্বাধীনতা গণতন্ত্রকে সফল করতে হলে, সুশাসনের পরিবেশ গড়ে তুলতে হলে তাই প্রচার মাধ্যম অবশ্যই স্বাধীন হতে হবে। সরকারের অপ্রয়োজনীয় হস্তক্ষেপ থেকে মুক্ত হতে হবে প্রচার মাধ্যম। তাহলে প্রচার মাধ্যম যখন সঠিক খবর পরিবেশন করবে, সরকার যদি অন্যায় করে থাকে, সরকার যদি অবিচার করে থাকে, সেই খবর যখন প্রচার করে থাকবে, তখন জনগণ সোচ্চার হবে এবং যার ফলশ্রুতিতে সরকার সঠিক পদক্ষেপ গ্রহণ করতে, সঠিক রাস্তায় আসতে বাধ্য হবে। তাহলে অবশ্যই একটি দেশে প্রচার মাধ্যমের গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ এবং স্বাধীন প্রচার মাধ্যম সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম করে। লাস্ট যে পয়েন্ট, রাজনৈতিক স্থিতিশীলতা, রাজনৈতিক স্থিতিশীলতা, রাজনৈতিক স্থিতিশীলতা অর্থাৎ রাজনৈতিক ক্ষমতায় যারা অধিষ্ঠিত হবে সেই রাজনৈতিক ক্ষমতা স্থিতিশীল হতে হবে। আমাদের দেশে ক্ষমতার মেয়াদকাল হচ্ছে 5 বছর। এই 5 বছর কোনো সরকার ক্ষমতা থাকার পরে আবার নির্দিষ্ট সময়ে মেয়াদ শেষ হওয়ার পরে নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে যে দল জয়লাভ করবে সেই দল ক্ষমতা আবার অধিষ্ঠিত হবে। এখন এই নির্দিষ্ট মেয়াদ যদি পূর্ণ না হয়, তাহলে সেই সরকারের দ্বারা কিন্তু সঠিক কাজ করা সম্ভব নয়। দেশের মঙ্গল কাজ কর, মঙ্গলজনক যে প্রতিটি সরকার যখন ক্ষমতা আসে তার কিন্তু একটা প্ল্যান থাকে যে এই বছর এটা করবে, এই হবে, তার 5 বছর মেয়াদে একটা পরিকল্পনা থাকে। এখন কোন সরকার তার পূর্ণ মেয়াদ যদি পূর্ণ করতে না পারে, অর্থাৎ পূর্ণ 5 বছর, বাংলাদেশে যেমন 5 বছর, অন্যান্য দেশে কিছু দেশে 4 বছর, এরকম এক দেশে এক রকম নিয়ম আছে। তো আমার দেশের কথাই বলি, যদি কোনো সরকার যদি 5 বছর যে মেয়াদ, তার এই 5 বছর মেয়াদে একটা পরিকল্পনা, ক্ষমতা আসার পরে একটা পরিকল্পনা থাকে, এই 5 বছর মেয়াদ যদি সে পূর্ণ করতে না পারে, তার কিন্তু সে পরিকল্পনা ভেস্তে যায়। উন্নয়নমূলক যে পরিকল্পনা থাকে সেটা কিন্তু ভেস্তে যায়। প্রতিটি সরকারই কিন্তু দেশের জন্য কিছু না কিছু করতে চায়, কারণ সে জানে পরবর্তী নির্বাচনে তাই কিন্তু আবার জয়লাভ করতে হবে। সে যদি দেশের জন্য ভালো না করে, জনগণের জন্য ভালো কাজ না করে, সে কখনোই নির্বাচনে জয়লাভ করতে পারবে না। এজন্য ক্ষমতা আসার পরে তার একটা প্ল্যান থাকে, তার একটা পরিকল্পনা থাকে, সেই নির্দিষ্ট মেয়াদি যে একটা পরিকল্পনা, সেই নির্দিষ্ট মেয়াদ যদি সে পূরণ করতে না পারে, তাহলে কিন্তু সে দেশের জন্য ভালো কিছু করতে পারবে না। তাই রাজনৈতিক স্থিতিশীলতা খুবই গুরুত্বপূর্ণ সুশাসন প্রতিষ্ঠার জন্য। তো এই ছিল আজকে আলোচ্য বিষয়, সুশাসনের বৈশিষ্ট্য। আশা করছি আজকের আলোচনা তোমরা কিছুটা হলেও অনুধাবন করতে পেরেছ। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে বাসায় অবশ্যই বই দেখে পড়বে, বারবার রিডিং করলে অনেকটা সহজ হয়ে যাবে। তারপরে যদি সমস্যা হয় আমাকে বা আমার ক্লাস দেখে তোমরা কমেন্টে জানাবে যেখানে সমস্যা হচ্ছে, আমি সেটা সলভ করে দেওয়ার ব্যবস্থা করব। তো আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে আবার হাজির হবো। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, বিনা কারণে বাইরে যেও না, যেহেতু সংক্রমণ, করোনা সংক্রমণ আবার বেড়ে যাচ্ছে, ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট
সারা দেশে ছড়িয়ে পড়ছে। তাই তোমরা বিনা কারণে বাইরে যাবে না, অবশ্যই প্রয়োজনে যখন বাইরে যেতেই হবে তখন অবশ্যই মাস্ক বা নিরাপদ দূরত্ব বজায় রাখবে। তো যাই হোক, তোমরা সুস্থ থাকো এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।